তো দিদির মেয়ের জন্মদিন, আমরা চললাম তিনজনে, যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। তো বার্থডে গার্ল এখনো স্নান করছে, দিদির মেয়ের আজকে জন্মদিন। এই দেখো, এই তো ছোটদের সাথে এসে খেলা আরম্ভ করে দিয়েছে। দেবে দেবে, তুমি এখানে বসো, আমি তারপরে আসছি, তুমি টয়লেট পেলে আমাকে বলবে, ঠিক আছে? তো দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। তো এই দেখো ভাত, আচ্ছা সবই তো মিটকেসে ভরা, এখন আমি কিছুই দেখাতে পারবো না। এই দেখো ডাল, এই দেখো ভাজা, দাঁড়াও, এই দেখো, এই দেখো শাক ভাজা। আচ্ছা রান্না যতদূর সম্ভব হচ্ছে, এই দেখো তেল কই, তেল কই, এই দেখো পায়েস। আচ্ছা পায়েস আরো আছে, কিন্তু পায়েসটা আপাতত এখানে অল্প রাখা আছে। এবার হচ্ছে কি যে হাঁড়ি দেখাচ্ছে, এখানে হচ্ছে মাটন, ঠিক আছে, এই দেখো মাছ হবে। আর এবার আমি দেখাচ্ছি হচ্ছে, এই দেখো পায়েসের হাঁড়ি, তো এই হাঁড়িতে পায়েস হয়েছে। এই দেখো পায়েস, দেখতেই পাচ্ছ হাঁড়ি ভরা পায়েস। দেবে দেবে দাও, বুনুকে দাও, দাও বুনুকে দাও, হেনচাল করো না, দাও বুনুকে দাও, বুনুটা করে পড়ো, একদম হয়েছে। আর একটু পরেই তোমরা সবটাই দেখতে পারবে, ঠিক আছে? তো আমি দেখো আজকে এরকম ভাবে সেজে এসেছি, দাদাকে দিয়ে হাল চাষ। এবার বুঝতেই পারছো আমাকে গাড়ি চালাতে দিয়েছে, আমার এবার গাড়ি চালানোর পালা, তো আমি কি আর পারি? তো আমার কারা কারা আমার গাড়িতে উঠতে চাও বলো, চলে এসো। কেক কাটা হবে, তো আমি আর এখন সাজলাম না, নাইটি ফাইটি ছেড়ে বডি বডি রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা। ঘুম তো আর হয় না, তো মেয়েটাকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ওর বাবাও ছিল, ও আর বাড়ি যায়নি। তো এখন বার্থডে গার্লকে ড্রেস পরানো হলো, মেসোর সাথে গিয়ে মানে তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়েও কেক নিয়ে আসলো, এবার কেক কাটানো হবে। তো একটা সারপ্রাইজ হয়ে গেছে যে আজকে ওর বাবা এসছে, মানে আমার জামাইবাবু এসছে। তো জামাইবাবু হঠাৎ করে, দিদি জানতো, আমরা জানতাম না, হঠাৎ করে জামাইবাবু সারপ্রাইজ দিয়ে দিয়েছে জন্মদিনে। তো দেখো আমি সকালের ড্রেসটাই পরেছি, এটাই পরেছি, ওই দেখো চুল আছড়াচ্ছে অন্য ঘরে, তো দেখাচ্ছি। এই দেখো বার্থডে গার্ল রেডি, এই যে তো লাইট, টিউবলাইটটা দে, এই দেখো। তো এবার আবার বেলুন দিয়ে সাজানো হয়েছে, এই যে আমার জামাইবাবু চলে এসছে অচানক, এই যে এর সাথে কেউ কথা বললো না। আর এই যে বুনু রেডি, মামা হাই করে দাও, তো এখনো দিদিরা আসেনি। তো এই যে দেখো কি দিদি, তো এই যে আমার মেজদিও রেডি, হ্যাঁ, তো আমার মা এই যে চা দেখো সার্ভ করছে, হ্যাঁ, এই দেখো দুই জামাইকে আমার মা নিজে হাতে করে চা দিচ্ছে। এটা একটা বয়স্ক শাশুড়ির কাছ থেকে জামাইদের একটা বড় প্রাপ্তি, যে এই যে হাতে করে চা পাচ্ছে দুই জামাই, ঠিক আছে? এই যে বুড়ো শাশুড়ি, এটা থ্যাংক ইউ বলে দাও সবাই শাশুড়িকে, থ্যাংক ইউ, শাশুড়িকে বলবে সবাই থ্যাংক ইউ। ওর কেকটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি, তো ও নিজেই চুজ করে এনেছে, তাই তো মানতো, ব্ল্যাক ফরেস্ট নিয়েছে, ঠিক আছে দেখছি। মিও আমার যাওয়া হয়নি, সুগার স্পাইস থেকেই নিয়ে এসছে, যেহেতু মিও মোটা কাজটা পারা আর যায়নি, ও মেশোর ঠান্ডা লেগেছে, তো মেশো বললো আর মনে হয় এখান থেকেই নিয়ে নিই, একই ব্যাপারটা। এই কেকটাও ভালো, খোল বাবা, এটা খোল, চাকু নিয়ে আয় না চাকু। তো টানটা নান, এই হচ্ছে কেকটা, তো এটার বনুর জন্মদিনেও এক বছরের মানে আমার মেয়ের জন্মদিনে এই কেকটাই হয়েছিল, তো খুব সুন্দর হয়েছে, টেস্টটাও আশা করি খুব সুন্দর হবে, ব্ল্যাক ফরেস্টের সবাই জানো। এদিকে এদিকে সরে,
দেখি কাটি কাটিটা একটু দেখি হাতে করে রাখলেই হয়ে যায় প্রণাম কর চামচে করে বালি তুলছে একটু পায়েস খাই দাও তুই আমার পরে কি ওই প্লেট গুলা
ঠাকুর মতো হাতে দেয় পায়ে দিতে নেই ও দিদির পায়ে দেয় ধান দুব আরে প্রদীপটা সরারে চলে এসছি এই মাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম দেখো মাম্মা এখনো ড্রেস ছাড়েনি আমিও ড্রেস ছাড়িনি প্রথমে তো ভেবেছিলাম যে মাম্মাকে নিয়ে আমি হেঁটে হেঁটে আসবো তো তো আমাদের দাদাভাই বললো যে না আমি খুব আস্তে আস্তে গাড়ি চালাবো তোমার চিন্তা নেই আমি তো ভয় পাচ্ছিলাম এই এতবার ঠান্ডা লাগলো আর দেখো কানের দুলটা খুলে ফেলেছি আমি একটু ভারী কানের দুল পরতে পারি না হ্যাঁ এই বাবি বাবা আসছে বাবা ফোনে কথা বলছে তো সারাদিন খুব জমজমাটি খাওয়া দাওয়া মজা খুব আনন্দ হয়েছে তো বঞ্জি জন্মদিন বুঝতেই পারছো আদরের বঞ্জি আমাদের তিন বোনের এই যে আমার মেয়ে আর আমার মেজির মেয়ে হ্যাঁ এই যে সোয়েটার খুলছি এবার হচ্ছে কি যে ওদের বাড়িতে ভীষণ বলছিল সবাই থাকার জন্য কিন্তু আমি থাকিনি সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা নিয়ে না শীতকালে নিজের বাড়িতে যতটা কমফোর্ট ফিল করা যায় আমার তো যদিও সমস্তটাই মানে নিজের মতো করে কিন্তু তাও আমার খুব একটা এখন আর পোষায় না কারণ এই মেয়েকে নিয়ে আর রাতে ঘুম পাড়ানো শব্দ হবে এ হবে মানে ওর একদম নিস্তব্ধ চাই মানে ও একা একা থেকে এমন অভ্যস্ত মানে কোনো কিছু মানে ওর এটা খুব যদিও বাজে হাবুচি এটা আমার মেয়ের আমি বলবো না ভালো এটা ঠিক আছে তো এই যে বেলুন নিয়ে খেলছে আসার সময় ছোদ্দাদার মন খারাপ হয়ে গেছে বোনের জন্য দিদিভাইয়ের মন খারাপ হয়ে গেছে তো আমার দিদি মা বলছিল সবাই থাকার জন্য কিন্তু তাই হোক আমি থাকিনি ওদেরও মন খারাপ হয়ে গেছে তো চলে এসেছি এইবার সবাই দেখো আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো জানিও কিরকম হলো মামা টাটা করে দে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব ওই দেখো মাঝে মাঝে টুটি কটা বালি বালি কিন্তু তো ঠিক আছে সবাই ভালো থেকো আমার ভিডিও দেখতে থাকো টাটা টাটা সবাই আমাদের ভিডিও দেখতে থেকো টাটা সবাই আমাদের ভিডিও দেখতে থেকো টাটা বাই বাই বাই